কালো জিরে ও মধু উভয় স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী খাবার, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না যে এই দুটো খাবারই নিয়মিত খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান উপকার হয়। কালো জিরে ও মধুর মিথস্ক্রিয়ার গুণাবলী বলে শেষ করা যাবে না। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। যেমন মাথা ব্যথা নিরাময়ে কাজ করে, এক বা দু চা চামচ কালো জিরের তেল মাথায় ভালোভাবে লাগালে এবং এক চা চামচ কালো জিরের তেল সম পরিমাণ মধু সহ দিনে তিনবার করে 2 থেকে 3 সপ্তাহ সেবন করলে মাথা ব্যথা চলে যায়। 2 সর্দি সারাতে দারুণ কার্যকরী। 1 চা চামচ কালো জিরের তেল সম পরিমাণ মধু বা 1 কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক 3 বার খেতে হবে এবং মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে। এছাড়া 1 চা চামচ কালো জিরের সঙ্গে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ব্যথা সর্দি কাশি দূর হয়। 3 বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে কাজ করে, আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করতে হবে। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সম পরিমাণ কালো জিরের তেল সম পরিমাণ মধু বা 1 কাপ রং চায়ের সাথে দৈনিক 3 বার করে 2 থেকে 3 সপ্তাহ সেবন করলে চর্মরোগ দূর করা যায়। 4 ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, প্রতিদিন সকালে রসুনের 2 কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালো জিরের তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে 1/2 ঘন্টা অবস্থান করতে হবে এবং 1 চা চামচ কালো জিরের তেল সম পরিমাণ মধু সহ প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন সেবন করলে তা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। 5 দুগ্ধবতী মায়েদের দুধ বৃদ্ধির জন্য খুবই কার্যকরী, যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহৌষধি হলো কালো জিরে। মায়েরা প্রতি রাতে শোয়ার আগে 5 থেকে 10 গ্রাম কালো জিরে মিহি করে দুধের সঙ্গে খেলে মাত্র 10 থেকে 15 দিনে দুধের প্রদাহ বেড়ে যাবে। এছাড়াও 1 চা চামচ কালো জিরের তেল সম পরিমাণ মধু সহ দৈনিক 3 বার করে নিয়মিত সেবন করুন। 6 ত্বকের আর্দ্রতার জন্য খুবই ভালো, ত্বকের আর্দ্রতার জন্য বডি লোশনের পরিবর্তে শুধু কালো জিরের তেল অথবা অলিভ অয়েল তেলের সাথে কালো জিরের তেল মিশিয়ে সারা শরীরে মালিশ করুন, যা আপনাকে ও আপনার শিশুর ত্বককে রাখবে আর্দ্র ও লাবণ্যময় এবং চর্মরোগের ঝুঁকি কমাবে। বিশেষভাবে শিশুর ত্বকের জন্য এই পদ্ধতিটি সারা বছর ব্যবহার করা যাবে। 7 গ্যাস্ট্রিক বা আমাশয় নিরাময়ে কালো জিরে ও মধু খুবই উপকারী, 1 চা চামচ কালো জিরের তেল সম পরিমাণ মধু সহ দিনে 3 বার করে 2 থেকে 3 সপ্তাহ সেবন করুন, গ্যাস্ট্রিক বা আমাশয় কমে যাবে এবং সকালে 2 চামচ মধুর সাথে কালো জিরে খেলে গোপন সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, কালো জিরের সাথে মধু মিশিয়ে সেবন করা শুরু করে দিন এবং সুস্থ থাকুন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।